স্যার রয়েছেন এবং ইংল্যান্ড থেকে আমার সাথে যোগ দিয়েছেন সরাসরি এবং তিনি কাজ করছেন সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে শেফিল্ড ইউনিভার্সিটি ইংল্যান্ড আহ তো স্যারকে আমি একটু জানতে চাই যে আসলে স্যার আপনি যে আপডেট মানে এই যে রিসার্চ করছেন ভ্যাকসিন নিয়ে তো আমাদের সারা বাংলাদেশের সকল মানুষ মানে এটা আসলে হৃদয়ের একটি স্পন্দন যে সবাই মুখিয়ে আছেন চেয়ে আছেন যে আসলে কবে ভ্যাকসিন আসবে এবং আমরা রক্ষা পাবো এই একটা আশা কিন্তু সবার মনেই আছে হয়তো যার একদম সামর্থ্য নাই সেও কিন্তু আশা করছে যে ভ্যাকসিন আসলে হয়তো তিনিও পাবেন তো একটি প্রশ্ন করবেন কবে নাগাদ ভ্যাকসিন আতে পারে এবং যে ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে আহ ফাইভজার ভ্যাকসিন টা নিয়ে তো আমরা কথা শুনছি আরকি সে সাথে গতকাল দেখেলাম যে আমেরিকান ও একটি ভ্যাকসিন তারা সেকেন্ড ভ্যাকসিন হিসেবে অ্যাপ্রুভ করেছেন আহ তো স্যার আপনি একটু যদি আমাদের বলেন যে কোন ভ্যাকসিন টা বেশি কার্যকরী হবে এবং বাংলাদেশে কোনটি আসার সম্ভাবনা রয়েছে আচ্ছা ধন্যবাদ ডক্টর রূপম যে ফাইজারের ভ্যাকসিন অথবা মডার্নার ভ্যাকসিনের কথা বললেন সেগুলোর তো আসলে ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে এই ডিসেম্বরে কিন্তু বাংলাদেশের স্ট্র্যাটেজিক প্রক্রিউমেন্ট অফ ভ্যাকসিনের ভিতরে কিন্তু এই দুটো ভ্যাকসিন নেই বাংলাদেশের যে ভ্যাকসিন অ্যাকচুয়ালি আনার চেষ্টা করছে गवर्नमेंट বিভিন্ন বিভিন্ন যেমন ডাইরেক্টলি দ্বিপাক্ষিক ভাবে যেমন সেরাম ইনস্টিটিউট থেকে আর একটা হচ্ছে গ্যাভিয়া লাইন্স থেকে এই দু ক্ষেত্রেই কিন্তু ভ্যাকসিন যেটা আনার একটা প্ল্যান সেটা হচ্ছে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকের যে ভ্যাকসিনটা সো ওই ভ্যাকসিনটা কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্রুভাল পায়নি ইউকেতে এর রিভিউ চলছে এটাকে বলা হয় রোলিং রিভিউ গত প্রায় তিন সপ্তাহ ধরেই অ্যাস্ট্রাজেনিকা অক্সফোর্ডের ভ্যাকসিনের রোলিং রিভিউ চলছে ব্রিটেনের যে এম এইচ এ যে রেগুলেটরি এজেন্সি রয়েছে তারা কিন্তু ভ্যাকসিনের রিভিউ করছে আপনারা জানেন যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের ফেস থ্রি ট্রায়ালে যে ইন্টারিম রেজাল্ট অ্যানালাইসিস হয়েছে তাতে এফিকেসি এসেছে দু ধরনের ডোজে দু রকম সো একটা ডোজে এসেছে যেমন দুটো ফুল ডোজ দেওয়াতে যে এফিকেস এসেছে সিক্সটি টু পার্সেন্ট আর একটা এসেছে হাফ ডোজ ফলোড বাই ফুল ডোজ যে দুটো ডোজ ওতে এসেছে আপনার নাইনটি পার্সেন্ট এখন যে নাইনটি পার্সেন্ট এফিকেসি যেটা এসেছে এটার পেছনে আবার সাপোর্টিভ ডেটা অনেক কম তার মানে যে পরিমাণ ভলান্টিয়ার থাকার কথা সেটা নেই এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওই ভ্যাকসিনটি যে যাদের যে উপরে ট্রায়াল করা হয়েছে তাদের বয়স সবারই পঞ্চান্ন নিচে যেহেতু প্রাইমারি রেসিপিয়েন্ট অব দ্য ভ্যাকসিন এট দ্য মোমেন্ট আর ওল্ডার পিপল সেই ক্ষেত্রে এই এই যে হাফ ডোজ ফুল ডোজ যে ভ্যাকসিন এফেকিসিটা এটা অনেকটা জাস্টিফাই করা যায় না যে এটা আসলে বয়স্ক মানুষের উপর কতটা কাজ করবে এই কারণেই এই রিভিউ প্রসেসে একটু দেরি হচ্ছে বিলম্ব হচ্ছে এখন যেহেতু বাংলাদেশ এই ভ্যাকসিনটার জন্যই মানে কেনা অথবা আহরণের যে একটা প্ল্যান করেছে এবং খুবই সুন্দর একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করেছে এবং সেখানে সংখ্যাটা হচ্ছে গ্যাভি থ্রু সেরাম থেকে ডাইরেক্ট যে কেনা প্রায় নয় কোটি আশি লক্ষ ডোজ ভ্যাকসিন এটা কিন্তু একটা ভালো নাম্বার বাংলাদেশের ইনিশিয়াল স্টেটে কিন্তু এই ভ্যাকসিনটা পেতে ভ্যাকসিনটা পেতে বিলম্ব হচ্ছে অথবা কিছুটা আনসার্টিনিটি দেখা দিয়েছে তার একটাই কারণ হচ্ছে যে অক্সফোর্ড যে ভ্যাকসিন তার রিভিউ প্রসেস বিলম্ব হচ্ছে আর বিলম্ব পেছনে কারণ হচ্ছে তাদের যে ট্রায়ালের রিপোর্টটা কিছুটা ইনসাফিসিয়েন্ট ডেটা সো এটা ফিক্স ট্রাই করছে এখন যদি সবকিছু পজিটিভ থাকে যদি বাংলা ইউকে তে এর অ্যাপ্রুভাল পেয়ে যায় ধরেন এ বছরের শেষে সেক্ষেত্রে যদি কোনো সমস্যা না থাকে এবং সেরাম ইনস্টিটিউট যদি ভ্যাকসিন প্রোডাকশনের যেতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো ভ্যাকসিন পেতে পারে কিন্তু আসলে কবে নাগাদ এই অক্সফোর্ডের ভ্যাকসিনটি বাংলাদেশ পাবে এটা নিশ্চিত করে বলা একটু কঠিন কারণ সবকিছু অনেকটা আনপ্রেডিক্টেড অবস্থায় রয়েছে এটা যদি ফাইজার এর মতো ভ্যাকসিন হতো মানে ডেটা এরকম থাকতো তাহলে আমি বলতে পারতাম যে ফেব্রুয়ারিতেই হয়তো বাংলাদেশ ভ্যাকসিন পাবে কিন্তু যেহেতু অক্সফোর্ড নিজস্ব ভ্যাকসিন এটা এর থেকে অ্যাপ্রুভাল পাবে না এট দা কারেন্ট স্টেট যে পরিমাণ ডেটা অক্সফোর্ডের ভ্যাকসিনে এখন পর্যন্ত আছে এই ডেটাতে কিন্তু এফডিএ অ্যাপ্রুভাল পাবে না এটা মোটামুটি নিশ্চিত WHO এই ব্যাপারে এই কারেন্ট স্টেটে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অ্যাপ্রুভাল দিবে না কিন্তু যদি যদি ব্রিটিশ রেগুলেটরি বডি অ্যাপ্রুভাল দেয় এবং সেটার উপর রিলাই করে যদি সেরাম ইনস্টিটিউট অথবা ইন্ডিয়া অ্যাপ্রুভালটা মানে কন্টিনিউ করে এবং অ্যাপ্রুভালটা নিয়ে ভ্যাকসিন প্রোডাকশনে যায় তাহলে হয়তো বাংলাদেশ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই দিকে ভ্যাকসিন পেলেও পেতে পারে প্রথম ব্যাচ যেটা হচ্ছে পঞ্চাশ লাখ করে আনার কথা পার মান্থ এটা একটা উপায় সো যদি আমি খুব আশাবাদী হয়ে বলি তাহলে হয়তো আমাকে বলতে হবে যে মার্চের আগে না আর যদি আমি বলি যে অনেকগুলো আহ অ্যান্সার সলভ করে আমাদেরকে আহ মানে ভ্যাকসিন আনার চিন্তা করতে হবে সেক্ষেত্রে কিন্তু মেয়ের দিকে চলে যাবে সো